লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বিপ্লব মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই নিয়ে এক সপ্তাহের মাঝে এই জেলায় তিনজন নিহত হলেন বিএসএফ এর গুলিতে। স্থানীয়রা জানান, ভোর 8টা থেকে 10 জন বাংলাদেশের একটি দল সীমান্তের 843 নম্বর মূল পিলার দিয়ে ভারতের 100 গজ অভ্যন্তরে প্রবেশ করে। পরে চ্যাংরাবান্ধা ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও বিপ্লব মিয়া নামের ওই যুবক গুলিবিদ্ধ হন। সঙ্গীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করেন, হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিপ্লব।